কথায় আছে অতিথি আপ্যায়নে বাঙালি সবার উপরে। এবার সেটা প্রমাণও করে দিল এটিকে মোহনবাগানের ডিফেন্ডার প্রীতম কোটাল। বাংলাদেশ জাতীয় দলের আক্রমণ ভাগের খেলোয়াড় নবীব নওয়াজ জীবন হাঁটুর অস্ত্রোপচার করাতে এসেছেন কলকাতায়। তবে এখানে তার তেমন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কেউই নেই, তাই এখানে এসে খানিকটাই দিশেহারা ছিলেন তিনি। খবর পেতেই জীবনের পাশে গিয়ে দাঁড়ালেন এটিকে মোহনবাগান তথা ভারতীয় জাতীয় দলের অন্যতম ভরসা প্রীতম কোটাল। উল্লেখ্য, নবীব নওয়াজ জীবন বাংলাদেশ প্রিমিয়ার লিগে বর্তমানে আবাহনী ঢাকা লিমিটেডের হয়ে খেলছেন। এছাড়াও তিনি বাংলাদেশ জুট মিল কর্পোরেশন এবং ঢাকা মোহামেডানের হয়ে খেলেছেন। 30 বছর বয়সী এই খেলোয়াড় বাংলাদেশ জাতীয় দলের হয়ে 27টি ম্যাচে 4টি গোলও করেছেন। তার কলকাতার আসার খবর পেয়ে চিকিৎসকের সাথে যোগাযোগ থেকে শুরু করে সমস্ত রকমের সাহায্য হাত বাড়িয়ে দিয়েছে প্রীতম কোটাল। অস্ত্রোপচারের আগে ও পরে জীবনের সাথে দেখাও করেছেন তিনি। এই ঘটনাকে ক্রীড়া জগতে দুই বাংলার মেলবন্ধনে এক অনন্য উদ্যোগ বলে মনে করছেন অনেক বিশিষ্ট ক্রীড়াবিদ।